গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও, তো তোমাদের জন্য এই ফুল অ্যাড্রেসটা আমি দিলাম, তোমরা জাস্ট একটুখানি নোট করে নিও। তো তোমরা যারা ট্রেনে করে বর্ধমান স্টেশনে আসবে, অবশ্যই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বলবে যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে অর্থাৎ হ্যাচারি রোড যাব। এবার এখানে প্রশ্ন আসছে যে টোটো ভাড়া কত। হ্যাঁ, এখানে টোটো ভাড়া হচ্ছে 30 টাকা। বর্ধমান স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে ভাড়া 30 টাকা, এবং কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বর্ধমান স্টেশনে আসতে কিন্তু 30 টাকা। 30 টাকার বেশি কিন্তু কেউ তোমরা ভাড়া দেবে না। এবারে এই হ্যাচারি রোডটা কোথায়? এই হ্যাচারি রোডটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের যে পুরনো মন্দির ছিল অর্থাৎ কিরণ সঙ্গে, সেখান থেকে একটুখানি এগিয়ে গিয়েই প্রায় 2-3 মিনিট গেলেই এই হ্যাচারি রোড পড়বে। এটি হচ্ছে শ্রীপল্লির ভেতরে, এবং সামনে যেতে একটি বজরংবলীর মন্দির পড়বে। তো সেই বজরংবলীর মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকে একটু টার্ন নিয়ে যাবে, তো সামনে বাঁ দিকে দেখবে একটি বিরাট বড় বড় গেট। তো সেই গেটে লেখা থাকবে নন্দনকানন। তো সেই নন্দনকাননের দিকে তোমরা মুখ ঘুরে যদি তাকাও, তাহলেই দেখতে পাবে যে দুধারে বিভিন্ন রকমের ফুলের দোকান বসেছে, মিষ্টির দোকান বসেছে, এবং সেখান থেকে একটু এগিয়ে গেলেই মায়ের মন্দিরটি তোমরা দেখতে পাবে, এবং সেখানে আসলেই প্রচুর ভক্তদের ভিড় কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। এবার তোমরা যারা বহু দূর থেকে আসছো, তো তোমরা হয়তো ভাবছো যে আমরা ফিরবো কীভাবে। তো দেখো, ওই তো বললাম টোটো করে ফিরবে। এবার যদি রাত হয়ে যায়, তোমাদের যদি ট্রেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওইখানে থাকতে পারো, থাকার ব্যবস্থাও আছে ওইখানে। যারা ফুলের ডালা নিয়ে বিক্রি করছে, সাজি বিক্রি করছে, বিভিন্ন রকম ফুল মিষ্টান্ন বিক্রি করছে, তো তোমরা ওনাদের কাছেই জিজ্ঞেস করবে যে থাকার জন্য রুম ভাড়া কীরকম কী আছে। তো তোমাদেরকে বলে দিই, থাকার জন্য রুম ভাড়া কিন্তু 400-500 টাকা। ওরাই কিন্তু রুম সার্ভিস তোমাদেরকে দেয়, এবং রাতে খাওয়ার জন্য, এবং দুবেলা দুপুরে এবং রাতে খাওয়ার জন্য কিন্তু ওনারা ব্যবস্থা করে থাকে। তোমরা একদম ওইখানে নিরামিষ খাবার কিন্তু পেয়ে যাবে, নিরামিষ খাবার পেয়ে যাবে। ওই পুরোটি দাম হবে 40-50 টাকার মধ্যে পেয়ে যাবে প্লেট। এবার এখনও তো দাম হতে এদিক ওদিক হতে পারে, কিন্তু হ্যাঁ, রুম ভাড়া 400-500 মধ্যে তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে তোমরা মাকে যদি দর্শন করতে চাও, মা মন্দিরে প্রবেশ করে 9:30 থেকে 10টার মধ্যে। এবার তোমরা হয়তো ভাবছো যে তাহলে অত সকালে গিয়ে কী করবো, না অত সকালে না গেলে কিন্তু প্রচুর লাইন পড়ে যায়। প্রায় 7টাতে কি এত পরিমাণে লাইন পড়ে যায় না, তোমরা গেলে কিন্তু লাইনের আরও শেষ সীমানায় তোমাদেরকে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে তোমরা যারা দূর থেকে আসছো, তোমাদের বাড়ি ফিরতে অনেক সমস্যায় পড়তে হতে পারে। তো সেই জন্য বলবো, সকাল সকাল আসো, লাইনে দাঁড়া, ওইখানে লাইনে দাঁড়ানোর জন্য, বিশ্রামের জন্য ছোটো ছোটো সুন্দর ব্যবস্থা করা আছে। তো তোমাদের কোনোরূপ কোনো সমস্যা হবে না। এবং তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে কী বার মন্দির বন্ধ থাকে। মন্দির সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে, এবং মঙ্গলবার আর শনিবার রোববার এই 3টে দিন কিন্তু ভিড়টা একটু বেশি হয়, বাকি বারগুলো তো খোলা থাকে, বাট এই ভিড়গুলো এই 3টে দিনই বেশি হয়। আর যখন অমাবস্যা হয়, অমাবস্যাতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তরা আসেন মায়ের মন্দিরে, নিজেদের মনস্কামনা জানায়, এবং মা কিন্তু সেই মনস্কামনা সবারই কিন্তু পূরণ করে। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, ভিজিট করে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবং তোমরা আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আরও অনেক ভিডিও পেয়ে যাবে, যেগুলো আমার চ্যানেলেই আছে। তোমরা আগে সাবস্ক্রাইব করে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে কমেন্ট করো, যে আমার চ্যানেলে ভিজিট করো, তো এরকম মায়ের ভিডিও অনেক তোমরা পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, মন্দির কিন্তু সকাল সকালই খুলে যায়। এবার মা আসেন 9:00 থেকে 9:30 মধ্যে মা প্রবেশ করে যায়। কোন কোন বারে? না, মঙ্গলবারে, শনিবারে, রোববারে। এবং মা থাকেন সন্ধ্যে 7:00 থেকে 8:00 পর্যন্ত, হয়তো খুব বেশি হলে 9:00 পর্যন্তই মা মন্দিরে থাকে। এবার দুপুরবেলাতে কিন্তু মা ওই 2টো পর্যন্ত থাকেন, 2টো কি 2:30 পর্যন্ত মা থাকেন, এবং খুব জোর হলে 3টে, কোনো নেই, সব দিন না। আর বিকালবেলাতে মা আবার মন্দির খোলেন বিকেল 5টার সময়।
ঠিক আছে, বিকেল 5টার সময় মা কিন্তু আবার মন্দিরটি খোলেন এবং খোলা থাকে 9টা পর্যন্ত। তোমরা আসো মায়ের কাছে, নিজেদের প্রার্থনা জানাও, মা খুবই দয়ালু, মা সবার কথা শোনেন। আর মঙ্গলা মায়ের ব্যবহার খুবই খুবই সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার। তোমরা যারা মায়ের কাছে গেছো অবশ্যই তোমরা অবশ্যই জানো যে মায়ের ব্যবহার কেমন, তাই না? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি কিছু জানার থাকে, কমেন্ট সেকশন তো খোলাই আছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তোমাদের প্রতিকটা কমেন্ট আমি দেখব, তো সেই কমেন্টের উত্তরে কিন্তু আমিও তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো এবং বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। টাটা বন্ধুরা।